এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি পল্লবী আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে তার রেসিপিটা হবে পমফ্রেট মাছের ঝাল। তো এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার অপেক্ষা করছিলাম, তো গরম হয়ে গেছে। তো কড়াইতে পুরোটা ছড়িয়ে নিয়ে এই পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি, পমফ্রেট মাছগুলো। তো এই মাছটা তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের এখানে বিভিন্ন নামে বলা হয় পমফ্রেট পমফ্রেট এরকমভাবে। তো ছাড়ো তো, এগুলো ফার্স্ট ভেজে ভেজে নেওয়া হচ্ছে, মানে এই মাছগুলো বেশি ভাজবে না তোমরা, এগুলো বেশি ভাজলে টেস্ট লাগে না, হালকা হালকা ভেজে নিতে হয়। তো ফার্স্ট আমি 3 পিস ভেজে নিচ্ছি। তুমি একটু ওয়েট করে তারপর উল্টে দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে উল্টালে ভেঙে যাচ্ছে ওই জন্য। আর আমার শ্বশুরমশাই সকালে গিয়েই এই মাছগুলো এনেছে, এই মাছটা মাছগুলো এনেছে। তো চলো, বেশি বকবক করা হয়ে যাচ্ছে। তো মাছগুলো দেখো আমাদের ভাজা প্রায় হয়ে গেছে, তো তুলে নিচ্ছি এক এক করে থালাতে। আর এই মাছটা অল্প তেল দিয়েই ভাজতে হয়, কারণ একটু বেশি ফাটে, ছিটকায়। তো সবাই সাবধানে রান্না করো। তো আবারও আমি 3 পিস মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এর এই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলেই আমি 5 ফোড়ন দিয়ে দেব। তো গাইস, এরপর আমার একটু ক্যামেরাটা ডিস্টার্ব করেছিল। তো এরপর আমি পেঁয়াজ লঙ্কা টমেটো সব একসাথেই দিয়ে দেব। তো গরম তেলে আমি 5 ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো কষিয়ে নিচ্ছি, একটু রসুন বাটা আদা বাটাও সাথে দিয়ে দিয়েছি। তো এরপর দেখো আমি কষাতেই থাকবো, যতক্ষণ না পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আমার একটু তেল কম হয়ে গেছিলো, তো তেলটা পরিমাণ মতো তোমরা একটু বেশিই দেবে, কারণ ঝালে একটু তেল বেশিই লাগে। তো এরপর আমার সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবে, মানে অল্প পরিমাণে জল দিয়ে দেবে। সর্ষে পোস্তটা একবারই হয়েছে, তার কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। আর ওটা বাটাটা একটু গুলে নেবে হালকা করে, আর এতে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, তাতে সর্ষেগুলো তিতো লাগবে না। তো এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দেবো জল, একটু জল দিচ্ছি, আমার জলটা একটু কম হয়ে গেছিলো। তারপর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লবণ দেবে, আর একটু চিনিও দিয়ে দিতে পারো তোমরা অল্প করে, তাতে টেস্ট ভালো আসে। তো এখানে আমি চিনি ব্যবহার করিনি, কারণ আমরা একটু মিষ্টি কম খাই, ঝালটা বেশি খাই। তো দেখো ঝাল এখানে ফুটছে, মানে মাছের গ্রেভিটা যখন ফুটছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে সব মাছগুলো দিয়ে দিলাম, তারপর একটু ফুটলো, মানে অনেকক্ষণ ফুটবে, কারণ মাছের মধ্যে সব তেল ঝাল ঢুকবে ওই জন্য। তো
তো কিছুক্ষণ 5-10 মিনিট মতো আমি ফোটাবো, তারপর আমি দিয়ে দেবো ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো, আর তোমরা পারলে একটু কাঁচা তেল দিয়ে দেবে, এতে স্বাদ ভালো আসে। তো গাইস, আমার রেসিপিটা এখানেই শেষ করছি আমি। যদি ভালো লাগে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এরপর গ্রেভিটা লাভিয়ে নেবেন, মাছের ঝালটা নিয়ে গরম গরম তোমরা সার্ভ করবেন ভাতের সাথে, ভাতের সাথে রুটির সাথে যার সাথে খাবে ভালো লাগবে। তো টাটা ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।